ঘুণ ধরেছিল বাংলার বিজেপি সংগঠনে, কিন্তু উত্তরপ্রদেশে বিরাট জয় পাওয়ার পর কিছুটা হলেও আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কায় তটস্থ ছিলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার সকলেই। দলের সাংগঠনিক অবস্থার যে রিপোর্ট দলের হাতে রয়েছে এই মুহূর্তে, তার তথ্যের ওপর ভিত্তি করে আপাতত আর কোনো বিক্ষোভ কর্মসূচি কিংবা জেলাস্তরীয় সম্মুখ যুদ্ধে ভুলেও পা দিতে চায় না রাজ্যের গেরুয়া শিবির। এই কাঠামো মেরামত করে তাতে শীঘ্রই ঠেকা না দিলে যে 2024 লোকসভা ভোটে ভরাডুবি নিশ্চিত, তা এক প্রকার স্পষ্ট হয়ে উঠেছে রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের কাছে। দলের অভ্যন্তরীণ দুর্বলতার এই খবর সামনে আসতেই খানিক মেপে পা ফেলার পরিকল্পনা করছেন সুকান্ত এবং অমিতাভরা। কোনো বিরাট ইস্যু না এলে আগামী কয়েক মাস বড় কোনো আন্দোলনে নামতে রাজি নয় বিজেপি। আন্দোলনে নামলেও যে সেখানে কর্মীদের খুব একটা দেখা পাওয়া যাবে না তেমনটাই মত তাদের। আপাতত দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই মন দিতে চায় গেরুয়া শিবির। এই কারণেই কোমর বেঁধে মাঠে নেমে একেবারে বুনিয়াদী স্তর থেকে খোলসনালোচ বদলের পথে হাঁটতে চাইছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মতন শীর্ষ নেতৃত্ব। পুরসভা ভোটে অধিকাংশ বুথেই এজেন্ট দিতে পারেনি বিজেপি। 2021 বিধানসভার ফলাফলের পর যে দলের অধিকাংশ কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন তা বলাই বাহুল্য। দল ছেড়েছেন অগণিত কর্মী, যারা টিকে রয়েছেন তাদের কারোর মাঠে নেমে লড়াই করার মনোবলটুকু নেই। এর ফলে জেলা স্তরে বিপুল ধস নেমেছে পুরভোটের ফলাফলে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কাছে এই কথা স্পষ্ট যে মোদীর মুখের ওপর ভরসা করে 24 লোকসভা নির্বাচনে লড়তে গেলে হাটে হাড়ি ভাঙবে দলের। এই অবস্থা বুঝেই নড়ে চড়ে বসে মাঠে নেমেছেন দলের শীর্ষ নেতৃত্ব। সুকান্ত মজুমদার স্বীকার করেছেন যে 2014 পর থেকে 2021 সাল পর্যন্ত এই রাজ্যে দ্রুত বেড়েছে বিজেপি, কিন্তু সংগঠন শক্ত করা সম্ভব হয়নি, তাই এবার দলের তৃণমূল স্তরকেই টার্গেট বানিয়ে কোমর বাঁধছেন তারা। দলের এক রাজ্যস্তরের নেতার দাবি, এইভাবে চললে 2019 লোকসভার 18 আসন ধরে রাখা তো অনেক দূরের কথা। সাংগঠনিক দুর্বলতা গোষ্ঠীদ্বন্দ্ব সব মিলে নাজেহাল রাজ্য বিজেপি, কিন্তু শেষ লগ্নে এসে এই বোধোদয় কতখানি কাজে লাগবে দলের। লোকসভা ভোটের আগে মাঠে নেমেও কতখানি চাঙ্গা করা যাবে পদ্মশিবিরকে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত।